শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর ভয়ে যুদ্ধে জড়াবে না ইসরায়েল। চীন ভুটানের সমঝোতা স্মারকে স্বাক্ষর, ভারতকে টার্গেট করল বেইজিং। নয়জন হত্যার পর এবার কাশ্মীরে দুই বিহারিকে হত্যা। ভারতে কৃষক আন্দোলন অব্যাহত, রেল যোগাযোগ বিচ্ছিন্ন। যে কারণে 5,500 বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। সাংঘাতিক হত্যায় ধর্মগুরু রাম রহিমের যাবজ্জীবন। এবং সবশেষ থাকছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের প্রধান উরি গর্ডিন বলেছেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতিদিন অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে 2,500 রকেট ছুড়তে পারবে, আর সেই ভয়েই হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চায় না ইহুদিবাদী দেশটি। বিষয়টি নিয়ে উরি গুরদিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ জড়াতে চায় না ইসরায়েল। তবে যদি যুদ্ধ বেঁধেই যায় সেক্ষেত্রে প্রতিদিন 2,500টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারবে দখলদার সামরিক বাহিনীকে। তিনি আরও বলেছেন, গত মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরু করলে সেখান থেকে প্রতিদিন গড়ে 400 বেশি রকেট ছোড়া হয়। যদি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ লাগে তাহলে আমরা ধারণা করতে পারি প্রতিদিন এর চেয়ে 5 গুণ বেশি রকেট ছোড়া হবে। 2000 সাল এবং 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়। এই দুই যুদ্ধে ইসরায়েলের লজ্জাজনক পরাজয় বরণ করে। হিজবুল্লাহ বারবার বলেছে নতুন কোনো যুদ্ধে জড়ানোর তাদের ইচ্ছা নেই। তবে ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তবে লেবাননকে রক্ষার ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ রয়েছে। সীমান্ত সমস্যা সমাধান করতে চুক্তি স্বাক্ষর করল ভুটান এবং চীন। বৃহস্পতিবার স্বাক্ষরিত হওয়া এই চুক্তিকে 3 পদক্ষেপ রুটম্যাপ চুক্তি বলছে দুই পক্ষ। 14 অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুদেশের এই সমঝোতা স্বাক্ষর হয়। চুক্তিতে সই করা চীনের পররাষ্ট্রমন্ত্রী সহকারে উত্তর জিয়াং বলেছেন, আমি মনে করি এই চুক্তি দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে সহায়তা করবে। অন্যদিকে এই প্রসঙ্গে সতর্ক প্রতিক্রিয়া দিয়েছে ভারত। গ্লোবাল টাইমসের রিপোর্টে দাবি করা হয়েছে, চীন এবং ভুটানের মধ্যেকার সমস্যা ভারতের জন্য নাকি সমাধান করা যায়নি, ভারতে নাকি সেক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। চীন ভুটানের স্বাক্ষরিত এই সমঝোতা স্বাক্ষর চুক্তির আওতায় রয়েছে দুকলান সীমান্ত, এখানেই রয়েছে তিন দেশের সীমান্ত। এই অংশে চীন 4 বছর আগে সড়ক স্থাপনের কাজ শুরু করতে চাইলে তাতে বাধা দেয় ভারত। এই প্রসঙ্গে মুখোমুখি হয়েছিল দুদেশের সেনারা। ফলে এই চুক্তি বিষয়ক ব্যাপারেও উপর্যপুরি সতর্ক নজর রাখছে ভারত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, চীন এবং ভুটান বন্ধুত্বপূর্ণ দুই প্রতিবেশী দেশ, প্রাচীনকাল থেকেই দুই দেশের মধ্যে বন্ধুত্ব রয়েছে। পাশাপাশি বলা হয়েছে এই চুক্তি কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে। এবার ভারতের জম্মু এবং কাশ্মীরে দুই বিহারি শ্রমিককে হত্যা করা হয়েছে। রোববার কুলগাম জেলায় ওয়ানপু এলাকায় বিহারি শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় আরও 1 শ্রমিক আহত হয়েছেন। বিহারের বাসিন্দা ফুচকা বিক্রেতা অরবিন্দ কুমার শাহকে শ্রীনগরে এবং উত্তরপ্রদেশের বাসিন্দা কাঠের মিস্ত্রি শাকিন আহমেদকে পুলওয়ামায় গুলি করে হত্যার একদিন পরে এই ঘটনা ঘটল। চলতি মাসেই পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চলটিতে 11 বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের শিকার হলেন। এই কর্মকাণ্ডের শিকার 11 জনের মধ্যে 5 জন অন্য রাজ্যের। এতে এটি প্রতীয়মান হয় যে অন্য রাজ্যের মানুষকে কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়ার জন্যই এই সব হামলা চালানো হচ্ছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, কুলগাম জেলায় ওয়ানপু এলাকায় হামলায় রাজা ঋষিদেব যাদব এবং যুগেন্দ্র ঋষিদেব যাদব নামের 2 শ্রমিক নিহত হন। আহত হন চুনচুন ঋষিদেব যাদব নামের 1 ব্যক্তি। তারা নির্মাণ শ্রমিকদের কাজ করতেন। ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে 4 কৃষক সহ 8 জন নিহতের প্রতিবাদে কৃষক আন্দোলন অব্যাহত রয়েছে। কৃষক হত্যার বিচারের দাবিতে সোমবার রেল রিকু কর্মসূচি পালন করেন তারা। কৃষকরা রেল পথ অবরোধ করতে রাখলে সারা দেশে অন্তত 160টি ট্রেন চলাচল অবস্থা তৈরি হয়।
পাঞ্জাব থেকে শুরু করে অন্যান্য রাজ্যেও কৃষকদের রেলপথ অবরোধ করতে দেখা গেছে। দেশটির এক রেল কর্মকর্তা জানিয়েছেন, পিরুজপুর বিভাগের 4টি স্টেশন অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারী কৃষকরা। দেশটির কৃষক আন্দোলনের নেতৃত্ব দেওয়া 40টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত জোট সংযোগ কিষাণ মোর্চা দাবি সারা দেশে তারা শান্তিপূর্ণভাবে রেল রিকু কর্মসূচি পালন করেন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। উত্তরপ্রদেশের লখিমপুর সহিংসতার প্রতিবাদে তাদের এই কর্মসূচি পালিত হয়। ভারতের 3টি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছে দেশটির কয়েক লক্ষ কৃষক। সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকের পরেও বিষয়টি সুরাহা হয়নি। এর মাঝে কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ ওঠে মন্ত্রীপুত্র আসিম মিস্ত্রির বিরুদ্ধে। এই ঘটনায় উচ্চ আদালতে উত্তরপ্রদেশের সরকারকে নির্দেশ দেন, কৃষক নিহত হওয়ার ঘটনায় যেই জড়িত থাকুক না কেন তাকে গ্রেফতার করার। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে আঞ্চলিক জোটের আসিয়ানের 38 এবং 39তম শীর্ষ সেনাশাসক সিনিয়র জেনারেল মিন অং হলাং দেশটির প্রতিনিধিত্ব করতে পারবেন না। তার পরিবর্তে একজন আমলা জোটের শীর্ষ বৈঠকে দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন। সংস্থাটির এই ঘোষণার পর প্রায় 5,000-এরও বেশি বন্দি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা প্রধান। সোমবার মিয়ানমারের সেনাশাসক এই ঘোষণা দেন। খবরে বলা হয়, ফেব্রুয়ারিতে সেনাবাহিনী যখন ক্ষমতা দখল করে নেয় তার প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসব বিক্ষোভ থেকে গ্রেফতার করে হাজার হাজার মানুষকে পাঠানো হয় জেলে। জেলে থাকা এমন 5,000-এরও বেশি বন্দীকে মুক্তি দেওয়া হবে। মিনং হলাং বলেছেন, সব মিলিয়ে 5,636 জনকে মুক্তি দেওয়া হবে। তার ইয়ং উৎসব উপলক্ষে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। 26 এবং 28 অক্টোবর আসিয়ানের শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিয়ানমারের বর্তমান পরিস্থিতির কারণে সেই সম্মেলন থেকে বাদ দেওয়া হয়েছে সেনাশাসক সিনিয়র জেনারেল মিন অং হলাংকে। স্থানীয় পর্যবেক্ষণ গ্রুপের মতে, দেশটিতে ফেব্রুয়ারি সেনাভ্যুত্থানের পর থেকে বিশৃঙ্খলা লেগেই আছে। সেনাভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত 1,100 বেশি আন্দোলনকারী নিহত হয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে। গ্রেফতার করা হয়েছে 8,000-এরও বেশি আন্দোলনকারীদেরকে। তবে কারা মুক্তি পাচ্ছেন সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। জুলাইয়ের পর থেকেই প্রায় 2,000-এরও বেশি বন্দীকে মুক্তি দিয়েছিল মিয়ানমার সরকার। তাদের মধ্যে সামরিক সরকারের সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিকও ছিলেন। ভারতে সাংবাদিক হত্যা মামলায় ধর্মগুরু রাম রহিমের যাবজ্জীবন কারাদণ্ড এবং 31 লাখ রুপি জরিমানা করেছে দেশটির একটি আদালত। রাম রহিমের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক রণজিৎ সিং। এই সন্দেহে অবশ্যই প্রতিহিংসাপরাণ হয়ে 2002 সালে তাকে গুলি করে হত্যা করা হয়, যাতে সরাসরি জড়িত ছিলেন রাম রহিম। তার সঙ্গে আরও 4 জনেও একই সাজা দেওয়া হয়েছে। তারা হলো কৃষণ লাল, যশবীর সিং, অবতার সিং এবং শব্দিল। যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে 31 লাখ রুপি জরিমানাও করা হয়েছে রাম রহিমকে। বাকি দোষীদের 50,000 রুপি করে জরিমানা করা হয়েছে। এই জরিমানা 50% দেওয়া হবে রণজিৎ সিং এর পরিবারের কাছে। এই ঘটনায় জড়িত আরও একজন বছর খানেক আগেই মারা গেছেন। চলতি মাসের শুরুর দিকে রণজিৎ হত্যা মামলায় 5 জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। 2 জনকে ধর্ষণের অভিযোগে 2017 সাল থেকে রোহতক জেলার কারাগারে রয়েছেন রাম রহিম। সেখান থেকেই এতদিন শাস্তির কথা জানতে পারে স্বঘোষিত ধর্মগুরু। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় তিনি তার টুইটারে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানান। সম্প্রতি ওই হামলার পর বিদেশি কূটনৈতিকদের মধ্যে তিনি প্রথম প্রতিক্রিয়া জানালেন। মিয়াসিপ্পু লিখেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যর ফল এবং সংবিধানের মূল্যবোধের পরিপন্থী, এটা থামানো উচিত। আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানোর পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আরও লিখেছেন, বাংলাদেশ অংশগ্রহণমূলক এবং সহনশীল সমাজ প্রতিষ্ঠা জোরদারের প্রয়াসে যুক্ত হতে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আজকের মতো পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।